কেমন লাগছে খাবার বুঝতে কুকিং বাসা করতে এখন বেশি মা আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছো? এরা আমার কথা শুনতে পাচ্ছো? সবাই পৃষ্ঠা 91 বের করো। আমার কথা শুনতে পাচ্ছো? সবাই পৃষ্ঠা 91 বের করো। দেখো লিখা আছে স্ক্রিনে, দেখতে পাচ্ছ? লিখে দিয়েছে 91।
নাম্বার দেখো পাঁচ আগে দুই নাম্বার লিখছস ত্রিশটা একান্ন একানব্বই এখন লিখো যা লিখছি লিখে নাও মানে কি সংখ্যায় লিখতে হবে আমরা এর আগে এরকম করেছি তাই না দেখাবেন দেখো অঙ্কে লিখি আমাদের এক নম্বরে বলছে ১৯ দুই নম্বর বলেছে ৯ তিন নম্বরে বলেছে ৪ চার নম্বর হচ্ছে ৫ ৫ নম্বর হচ্ছে ১৫ ৬ নম্বর হচ্ছে ৮ ৭ নম্বর হচ্ছে ১১ ৮ নম্বর হচ্ছে ১৩ ৯ নম্বর হচ্ছে ১৭ এই হলো আমাদের কথায় লেখা আছে আমরা এগুলো এখন অঙ্কে লিখবো অঙ্কে মানে হচ্ছে সংখ্যায় কে বলতে পারবে বলো তো কি লিখবো মিস আমি বলি রোল দুই বলো মা জি মিস ১৯ হবে ১ ও ৯ ১৯ হ্যাঁ ১ ১০ ৯ ১৯ এভাবে বলবো আমরা এভাবে বলবো ১ ১০ ৯ ১৯ তারপর এটা বলো তুমি ১১ ১৭ বলবো এটা কত হবে পাঁচ একজন করে বলতে হবে এভাবে বললে কেমন শোনা যায় বলো তো সবাই একসাথে কথা হবে এটা হবে আট সবার হয়েছে যাদের একটু তাড়াতাড়ি করতে হবে মা আমরা পরে অঙ্কে যাবো একটু তাড়াতাড়ি করো আজকে আমার মেয়েগুলো অনেক কথা বলছে এত কথা কেন বলছে দেখো মা তিন নাম্বার প্রশ্নতে খেয়াল করো তিন নাম্বার প্রশ্ন বলছি কথাই লিখো কি করতে হবে আমাদেরকে বলো তো কথাই লিখো বলে কি করতে হবে কথাই
কথাই মানে কি বলো তো বলো একটা সংখালি পাম ওইটার আমরা কথাই লিখব কথা লিখো মানে কি পালন করে লিখতে হবে দেখো আমি বলি তুই হ্যাঁ এরপর তারপর দেখো দুই নম্বর শোনো এখন একটু করে বলো আমি যাকে বলতে বলবো সেই বলবে তারপর বলো এটা বলবে হচ্ছে দোল সাত মারিয়াম বলো বলো মারিয়াম বলো পারান্তা বলো জাহান রোল বাইশ বলো ঠিক আছে মা অসুবিধা এখন যেগুলো লিখছি সেগুলো লিখো তারপর দেখো এটা কি প্রথম আমরা সবসময় ক্লাস শেষ হওয়ার আগে শুরু থেকে আবার সবকিছু আলোচনা করি এখন জয়েন হয়েছে যে কি লিখছি লেখা শুরু করো তারপরে আবার লিখবে দেখো এখন তারপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন প্রথম ক তুমি জয়েন আমি বলি বলো মিস আমি বলি কেটকাটা মনে হয় 1716 এ করলো আচ্ছা চলো চলো ঠিক আছে তারপর দশ বলো তো বানান কি হবে এটা আমি বলি বলো দুসাইফা বলো মা তো তালি বর্ষ দশ আমি বলি আমি বলি ঠিক আছে তাহলে দেখো আমাদের এক নম্বর দুই নম্বরে ছিল অঙ্কে লিখি আমরা যে সংখ্যাগুলো ছিল সেগুলো অঙ্কে লিখেছি পালন করা ছিল এখন তিন নম্বর প্রশ্নে বলেছি কথাই লিখি সংখ্যায় ছিল এগুলো তো আমরা পালন করে লিখেছি এখন আসো চার নম্বর চার নম্বর বড় সংখ্যাটি বড় সংখ্যাটি আগে বড় সংখ্যাটি লেখ বড় সংখ্যা এখন দেখো আমাদের এখানে কি আছে দেখো পনেরো বেশ একটু উপরে দে
উপরে উঠাবেন একটু উপরে উঠাবো মিস একটু উপরে দিন বড় সংখ্যাটি গোল করে দেখো পনেরো এগারো বারো আমি এখানে গোল করবো না আমি বড় যেটা সেটা আমি লাল রং ব্যবহার করবো এখন বল এখন বলবে হচ্ছে না গোল করবে আর আমি এখানে লাল রঙে দেখিয়ে দিব উষা বলো পনেরো এগারো কোনটা বড় হবে বড় সংখ্যা কোনটি পনেরো এগারো আচ্ছা পনেরো করো ঠিক আছে তাহলে আমি বড় সংখ্যাটি লাল রং করে দিচ্ছি এখন বলো আট দেওয়া আছে নয় দেওয়া আছে কোন সংখ্যাটি করো প্লিজ আমরা কি টিক দেব তোমরা কোন দাগ দিবে নয় করো ঠিক আছে তাহলে আমরা নয়ে লাল রং ব্যবহার করলাম তারপর বলো ষোলো চোদ্দ কোন সংখ্যাটি করো ষোলো ঠিক আছে তাহলে আমরা ষোলো করো লাল রং এখন দেখো আমি যে সংখ্যাগুলোতে লাল রং দিয়েছি তোমরা সেগুলো গোল দাও যে সংখ্যা গুলোতে লাল রং দিয়েছি সেগুলোতে গোল দাও পাঁচ নম্বরটা দেখো পাঁচ নম্বর হচ্ছে আমাদের খালি করে সংখ্যা লিখি দেখো এখানে উনিশ সতেরো তারপর হচ্ছে পনেরো তেরো প্রথমবারে না পনেরো এবার এগারো আমাদের
বড় থেকে ছোট বড় থেকে ছোট মিস এটা কি বড় থেকে ছোট এটা আমরা বড় থেকে ছোট লিখব আর এখানে হচ্ছে ছোট থেকে বড় এখানে হচ্ছে আমাদের 38 মিস আমার 5 নম্বরটা লেখা হয়নি আমি তো এখন করিনি বাবা 40 এখন দেখো সবাই কি খেয়াল করো খালি করে সংখ্যা লিখো এখানে দেখো কিছু সংখ্যা লিখেছি আবার কিছু সংখ্যা লেখার জন্য জায়গা রেখেছি এখানেও দেখো ছোট থেকে বড় কিছু সংখ্যা লিখেছি আবার কিছু সংখ্যা লেখার জন্য আমরা জায়গা রেখেছি এখন বলো এটা বলবে হচ্ছে ওয়াজিহা রোল এক ওয়াজিহা শুনতে পাচ্ছো আসসালামু আলাইকুম এখন আমি বললে আমাদের এখানে রসলো বলি রসলো একটু ক্লাসটা যদি আপনি বলি রসলো বলি এত কথা ম্যাম আগেটা যদি একটু একটু শো করতেন আমি সবকিছুই পাঠ্য বইতে আছে আমি বলি নয় বলো কি হবে বলো আমরা কি করবো চার দশ এক একচল্লিশ তারপর চার দশ তিন অনেক ধন্যবাদ সুন্দর বলেছ দেখো বড় থেকে ছোট উনিশ থেকে উনিশ বড় উনিশ থেকে ছোট হচ্ছে আঠারো আঠারো থেকে ছোট সংখ্যা হচ্ছে সতেরো সতেরো থেকে ছোট সংখ্যাটি ষোলো ষোলো থেকে ছোট সংখ্যাটি হচ্ছে পনেরো পনেরো ছোট সংখ্যাটি চোদ্দ চোদ্দ ছোট সংখ্যাটি হচ্ছে তেরো তেরো ছোট সংখ্যাটি হচ্ছে বারো আর এখানে বলছি ছোট থেকে বড় তাহলে আমরা ছোট থেকে বড় দেখো সাঁইত্রিশ হচ্ছে ছোট সংখ্যা সাঁইত্রিশ থেকে বড় সংখ্যাটি হচ্ছে আটত্রিশ আটত্রিশ থেকে বড় সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশ ফাঁকা করে হবে একচল্লিশ থেকে বড় সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে বড় সংখ্যা হচ্ছে তেতাল্লিশ 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 থেকে বড় সংখ্যাটি হচ্ছে চুয়াল্লিশ এই হচ্ছে আমাদের অঙ্ক তারপর দেখো শোনো তোমাদের বাড়ির কাজ থাকবে বাড়ির কাজ হবে
তোমাদের বইয়ে পৃষ্ঠা যে 91 সেটা বের করবে, পৃষ্ঠা পৃষ্ঠা 91 বের করবে, 91 বের করে দেখো, সবাই বইটা যদি সামনে রাখো দেখতে পারবে। এক নাম্বার, এক নাম্বারে কি দেওয়া আছে, এক নাম্বারে দেওয়া আছে বলছে অঙ্কে লিখবি, বলছে অঙ্কে লিখবি। ম্যাম এক নাম্বারটি একটু দেখাবেন? এক নাম্বার এখন বলে দিচ্ছি বাবা, কথা বলো না, একটু কম কথা বলো তাহলে ক্লাস বুঝতে পারবে, এত কথা বললে ক্লাস বুঝতে পারবে না। অঙ্কে লিখি দেখো, এখানে আমাদের বইয়ে কিছু বক্স দেওয়া আছে, কিন্তু মিট আমরা যে এক নাম্বারটা করেছি মিস, এটা কি এই বই বইয়ে কি এটা লিখে আমরা মেসেঞ্জারে পাঠিয়ে দিব? মিস একটু বাড়ির কাজটা দেখান না, বাড়ির কাজটা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 দেখো এখানে 20টা বক্স দেওয়া আছে, তাহলে কি লিখবে এখানে? 20 লিখবে সংখ্যায়। তোমাদের কাজ হচ্ছে এটা, তাহলে আমাদের যে পাঠ্যবইটা আছে এখানে দেখো কিছু বক্স দেওয়া আছে, বক্সের নিচে আবার ঘর দেওয়া আছে, ওইখানে লেখার জন্য ফাঁকা জায়গা। তোমরা গুনে গুনে দেখবে কয়টি বক্স আছে, সেই বক্স তোমাদের যাদের পরীক্ষা নিয়েছি না, এভাবে কথা বললে জিরো দিয়ে দেব, কথা বলা যাবে না, একদম জিরো পাবে। আগে শোনো, কালকে স্কুল খুলবে, দেখো বক্স গুলো দেওয়া আছে, ওই বইয়ের বক্সের নিচে সংখ্যা লিখবে। তোমাদের পাঠ্য বইয়ে দেখো বক্স দেওয়া আছে, সেগুলো গুনবে এবং সংখ্যায় লিখবে সেগুলো। এটা হচ্ছে বাড়ির কাজ। এক নাম্বার দেখো বাড়ির কাজ 91, দেখো লিখে দিয়েছি, বইতে লিখব, হ্যাঁ বইয়ে লিখবে, লিখে তারপর ছবি তুলে পাঠাবে। দেখো পৃষ্ঠা 91, মিস বইতে লিখব বললাম তো বাবা, বইয়ে লিখবে। বাড়ির কাজ দেখো পৃষ্ঠা 91, এক নাম্বার কাজটা বইয়ে লিখবে। তারপর দেখো 6 নম্বর, 6 নম্বরটা বইয়ে লিখবে, দেখো বাম দিক থেকে চতুর্থ ছবিটি রং করো। আমাদের বইয়ে তো 4টা, 6 নম্বরটা রং করবে, যেটা চতুর্থ সেটা রং করবে। দেখো ঘুড়ির ছবি দেওয়া আছে, সেই ঘুড়িটা রং করবে 6 নম্বর। এই হচ্ছে কাজ। তারপর দেখো এই বাড়ির কাজ দুইটি থাকলো, 1, 8, 6 ছবি তুলে পাঠাবে। হ্যাঁ 1 নম্বরটা বইয়ে কাজ করবে, 6 নম্বরটা বইয়ে কাজ করবে, বইয়ে কাজ করে ছবি তুলে পাঠাবে, 6 নম্বরটা রং করবে, রং পেন্সিল দিয়ে রং করবে সুন্দর করে। ক, 6-এর হচ্ছে ক, এই হচ্ছে 6-এর ক, ক, ক। আমি তো ভালো লাগে,
ডান দিক থেকে পঞ্চম ছবিটি রং করবে। মিস আমাদের বই তো চারটা। এক নম্বর বক্স গুলো করে রং করবে, লিখবে সংখ্যা। ছয় নম্বর হচ্ছে ছবিগুলো রং করবে। এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আমাদের বইয়ে তো চারটা। বইয়ে যা আছে তাই করবে। দেখো দুই 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 চার তিরিশ আর দশে চল্লিশ, চল্লিশের উপর আমাকে রাখো চল্লিশ, এটা আমি গুনিনি আমরা। হ্যাঁ চার ছয় সাত আট নয়, তাহলে এখানে চল্লিশ আর এখানে সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছে। আপনাদের বাচ্চাদের নাম রোলটা চ্যাট বক্সে দিয়ে দেন।